আমি এই দৌলতপুরের সন্তান হিসেবে গর্ববোধ করছি। কবি কাজী নজরুল ইসলাম আমাদের এই গ্রামে এসেছিলেন। এই সেই খাট যেখানে আমি এই মুহূর্তে বসে আছি, এই খাটেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মধুর বাসর হয়েছিল। সত্যি এ এক ঐশ্বরিক অনুভূতি। তার মধ্যে আমাদের নজরুল নার্গিস বিদ্যানিকেতন দিয়ে এমপি ভুক্ত হয়েছে, তার পাশাপাশি একটি চারতলা বিল্ডিং আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন করে দিয়েছেন। একটা টিন শেডের ঘরে এখানে নজরুল প্রতি সপ্তাহে নজরুল চর্চা করা হয়। কবি কাজী নজরুল ইসলাম নিজেই স্বীকার করেছিলেন এই কবিতিত্ব দৌলতপুরে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন দৌলতপুর গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এম আরিফ। বন্ধুরা, এই দৌলতপুর গ্রামেই আমাদের জাতীয় কবির জীবনের শ্রেষ্ঠ কিছু সময় কেটেছিল। এখানকার নারীর মমত্ববোধ ও ভালোবাসা কবির বিদ্রোহী মানসপদে প্রেমিক কবির বিমর্ত ছবি এঁকে দিয়েছিল। কবির দীপ্ত পদচারণা এই গ্রামকে করেছে মহামান্বিত। তাই তো বাংলার মানচিত্রে লোকমুখে এই দৌলতপুর গ্রামটি কবিতীর্থ দৌলতপুর নামে পরিচিত। আজকের ভিডিওতে এই দৌলতপুর অবস্থানকালীন আমাদের জাতীয় কবির প্রণয়, বিয়ে ও তার অবকাশ যাপনের কিছু তথ্য সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি রওনা হয়েছি নতুন আরেকটি সফরে। উদ্দেশ্য আমাদের জাতীয় কবি মহাবিশ্ব কবি কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি কুমিল্লা জেলা শহর থেকে প্রায় 40 কিলোমিটার উত্তর পশ্চিমের দৌলতপুর গ্রাম। দিনের প্রথম প্রহরে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় কোম্পানিগঞ্জ নবীনগর সড়কেই অটোরিকশায় চড়েই ছুটতে লাগলাম কাঙ্ক্ষিত সেই গন্তব্যস্থলের দিকে। কবি নজরুলের পদচারণায় ধন্য পার্শ্ববর্তী দুটি গ্রাম খামার গ্রাম ও বাঙ্গরা পেরিয়ে অবশেষে চলে আসলাম কবিতীর্থ দৌলতপুর গ্রামে প্রবেশের মূল ফটকের সামনে। কবিতীর্থে প্রবেশের প্রাককালেই চোখে পড়ল দুটি তরুণ, যার নাম দেওয়া হয়েছে নজরুল তরুণ। নজরুল তরুণের সামনেই রয়েছে ইট সিমেন্টের তৈরি বেশ কয়েকটি প্লেট, যেখানে লেখা রয়েছে কবি নজরুলের বিভিন্ন কবিতার চরণ। কোনো কোনো চরণ বিদ্রোহের, আবার কোনো কোনো চরণ প্রেমের। লেখা রয়েছে, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। অথবা, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। নজরুল তরুণ পেরিয়ে গ্রামের ভেতরের রাস্তা দিয়েই ছুটতে লাগলাম কাঙ্ক্ষিত সেই গন্তব্যস্থলের দিকে। যেতে যেতেই জানিয়ে দেই কবি নজরুলের দৌলতপুর আসার নেপথ্যের গল্প, তারপর প্রণয় ও বিয়ে। প্রেম উদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম 1917 সালে সেনাবাহিনীতে যোগ দেন। করাচি সেনানিবাসেই তার সৈনিক জীবন কাটান। প্রথম বিশ্বযুদ্ধের সময় আলী আকবর খান ছিলেন ক্যাপ্টেন আর কবি নজরুল ছিলেন কোয়ার্টার মাস্টার হাবিলদার। সেই সূত্রেই তাদের পরিচয় এবং পরিচয় থেকেই দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। কবি নজরুলের প্রতিভায় মুগ্ধ হয়ে ক্যাপ্টেন আলী আকবর খান তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন নিজ গ্রামের বাড়ি দৌলতপুরে আসতে। আলী আকবর খানের আমন্ত্রণে সাড়া দিলেও কবি নজরুল সরাসরি দৌলতপুরে আসেননি। প্রথমে এসেছিলেন কুমিল্লা শহরে, কান্দির পারে এসে তার বন্ধু বীরেন্দ্র কুমার সেনের বাড়িতে উঠেছিলেন। কান্দির পার দুই দিন থাকার পর 6 এপ্রিল 1921 সালে আলী আকবর খানের সাথে দৌলতপুর এসেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। কুমিল্লার দৌলতপুরে না এলে নজরুলের কবি জীবন ও প্রেমিক জীবন হয়তো পরিপূর্ণ হতো না। দৌলতপুরে আসার কারণেই তার জীবনে এক নতুন অধ্যায় সূচিত হয়েছিল, তার সাহিত্য চর্চায় যোগ হয়েছিল নতুন মাত্রা। এখানে এসেই বিদ্রোহী কবি হয়ে গিয়েছিলেন প্রেমের কবি। নার্গিস নামের এক তরুণী তার জীবনের গতিপথ বদলে দিয়েছিল। নার্গিসের সাথে নজরুলের দেখা হয়েছিল নার্গিসের মামা আলী আকবর খানের এই খানবাড়িতেই এক বিয়ের অনুষ্ঠানে। নার্গিসকে প্রথম দেখার পর বিদ্রোহী কবির মাঝে এক প্রেমিক কবির আবির্ভাব ঘটেছিল। তাই তো তিনি লিখেছেন, এক অচেনা পল্লী বালিকার কাছে এত বিব্রত আর অসাবধান হয়ে পড়েছি যা কোনো নারীর কাছে হয়নি। কবির এই পল্লী বালিকার নাম সৈয়দা খাতুন, কিন্তু কবিতাকে এই নামে ডাকতেন না,
কবিতার নাম দিয়েছেন নার্গিস। নার্গিস একটি ইরানি ফুলের নাম। এই নার্গিসই পরবর্তী সময়ে কবির হৃদয় বাগান সুরভিত করেছে। বন্ধুরা, দৌলতপুর অবস্থানকালীন আলী আকবর খানের এই বাড়িতেই কবি নজরুল 73 দিন অবস্থান করেছিলেন। মনোমুগ্ধকর নকশার কারুকার্য দ্বারা গঠিত দ্বিতল বিশিষ্ট এই ভবনটির প্রতিটি কক্ষ, পথ ও সিঁড়িতে রয়েছে কবি নজরুলের অসংখ্য স্মৃতি। বন্ধুরা, ভাবতেই গা শিহরণ হয়ে উঠছে। এই মেঝেতেই আমি হাঁটছি, এই কক্ষপথেই আমাদের মহাবিশ্বের মহাবিশ্বয় মহাবিশ্ব কবি কাজী নজরুল ইসলাম হেঁটেছিলেন। রেলিংয়ে হাত পড়ার সাথে সাথেই অনুভব করলাম এক ঐশ্বরিক অনুভূতি। ভাবতেই অবাক লাগছে, এই রেলিংয়েই হাত পড়েছিল আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের। নার্গিসের নিজ বাড়ি খানবাড়ির পাশেই দৌলতপুর গ্রামের মুন্সি বাড়ি। নার্গিসের মা আসমাতুন্নেসা এবং বাবা মুন্সি আব্দুল খালেক। বাল্যকালে নার্গিসের বাবা মারা গিয়েছিল, তাই সে বেশিরভাগ সময়ই মামার বাড়িতেই থাকে। এই ছাদেই হয়তো কবি নজরুল তার প্রিয়তমা নার্গিসকে শুনিয়েছেন তার নিজের লেখা সুর করা গান ও কবিতা। কবি কাজী নজরুল ইসলাম নিজেই বলেছিলেন, আমি নার্গিসের সংস্পর্শ না পেলে কবি হতে পারতাম না, অগ্নিবীণা বাজাতে পারতাম না। আমি এই দৌলতপুরের সন্তান হিসেবে গর্ববোধ করছি, কবি কাজী নজরুল ইসলাম আমাদের এই গ্রামে এসেছিলেন, আর আমাদের এই নজরুল নার্গিস স্মৃতিকে ধরে রাখার জন্য এখানে কিছু স্থাপনা নির্মাণ করা প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে এই গ্রামের সন্তান হিসেবে এবং কবি কাজী নজরুল ইসলামের একজন প্রেমিক হিসেবে উদার্থ আহ্বান রাখছি, যারা কবি গবেষক আছেন, অবশ্যই এই গ্রামে যেন কবি কাজী নজরুল ইসলামের নার্গিসের স্মৃতিকে ধরে রাখার জন্য নতুন কিছু স্থাপনা নির্মাণ করা হয়। বন্ধুরা, মাঝখানে বলে রাখি, আমার এই MMRF অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুকে দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন এবং MMRF অফিসিয়াল পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। কবি নজরুল মোট 73 দিন দৌলতপুরে অবস্থান করেছিলেন এবং দৌলতপুরে থেকেই তিনি আনুমানিক 160টি গান, 120টি কবিতা লিখেছিলেন। পাপড়ি খোলা নামক বিখ্যাত কবিতাটিও লিখেছিলেন এখানে বসেই। এছাড়াও অবেলায়, অনাদ্রিতা, বিদায় বেলায়, হার মানা হার, হারামণি, বেদনা অভিমান, বিধবা প্রতিক্রিয়া কবিতাগুলো লিখেছিলেন। বন্ধুরা, এটিই হচ্ছে কবি নজরুলের স্মৃতি বহন করা সেই আমতুলি। এখানেই একটি আম গাছ ছিল, কয়েক বছর আগেই গাছটি মারা গিয়েছে, তবুও তার এই স্মৃতি রক্ষার্থে টাইলস কিংবা ফ্লোরের তৈরি এই ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে তার স্মৃতিটুকু ধরে রাখা যায়। এই আম গাছের নিচে বসেই নজরুল রাত দুপুরে উদাস করা সুরে বাঁশি বাজাতেন। কবির এই উদাস করা বাঁশির সুর শুনতে নার্গিস বিভিন্ন কাজের বাহানা করে নজরুলের কাছে আসতেন। এভাবেই নার্গিস এবং নজরুলের মধ্যে সখ্যতা গড়ে ওঠে এবং তা ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। আম গাছের পাশেই ছিল কামরাঙ্গা, কামিনী, কাঁঠাল গাছের সারি। এখানে তিনি খানবাড়ি ও দৌলতপুর গ্রামের ছেলে মেয়েদের নাচ গান বাদ্য শেখাতেন, যদিও গাছগুলো এখন আর নেই, কয়েক বছর আগেই মারা গেছে। বন্ধুরা, এই সেই পুকুর। দৌলতপুর অবস্থানকালে কবি নজরুল এই পুকুরেই এলাকার ছোকরাদের নিয়ে সাঁতার খেলায় মেতে উঠতেন। অতঃপর 1921 সালের 17ই জুন, বাংলা 1328 সনের 3 আষাঢ় নার্গিস এবং নজরুলের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু কোনো এক অজানা কারণেই বিয়ের রাতেই নার্গিসকে রেখেই নজরুল দৌলতপুর ত্যাগ করে কুমিল্লার কান্দিরপার চলে আসেন। কি সেই কারণ, কেনই বা কবি নজরুল বাসর রাতেই নার্গিসকে ছেড়েই দৌলতপুর ত্যাগ করেছেন তা আজও জানা যায়নি। তবে কুমিল্লা থেকেই নার্গিসের মামা আলী আকবর খানকে বাবা শ্বশুর সম্বোধন করে নজরুল যেই চিঠি লিখেছেন তাতে কিছুটা হলেও আন্দাজ করা যায়। তিনি লিখেছেন, বাবা শ্বশুর,
আপনাদের এই অসুর জামাই পশুর মতো ব্যবহার করে এসে যা কিছু কোসর করেছে তা ক্ষমা করো সকলে। আমি সাত করে পথের ভিকারি সেজেছি বলে লোকের পদাঘাত সইবার মতন ক্ষুদ্র আত্মা অমানুষ হয়ে যায়নি। আপনজনের কাছ থেকে পাওয়া অপ্রত্যাশিত এই হীন ঘৃণা অবহেলা আমার বুক ভেঙে দিয়েছে। বন্ধুরা, এই সেই খাট। দৌলতপুর অবস্থানকালের এই খাটেই আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম ঘুমাতেন। বন্ধুরা, ভাবতেই অবাক লাগছে যে এই সেই খাট যেখানে আমি এই মুহূর্তে বসে আছি, এই খাটেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মধুর বাসর হয়েছিল। সত্যি এ এক ঐশ্বরিক অনুভূতি। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও নার্গিসের বাসর হয়েছিল। নিরাপত্তার কথা চিন্তা করেই তার সেই বাসর ঘরের খাটটি পার্শ্ববর্তী একটি টিন শেডের দালান ঘরে রাখা হয়েছে। বন্ধুরা, এটিই হচ্ছে নজরুলের স্মৃতি বিজড়িত সেই লিচু গাছটি। আমি একটু স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। প্রায় আড়াই মাস এই দৌলতপুরে নজরুল থেকেছিলেন এবং নার্গিস আশার খানমের সাথে তার বিয়ে হয়েছিল এবং এখানে অনেক কিছু করার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে কোনো পরিস্থিতি কোনো কিছু হয় নাই। তার মধ্যে আমাদের নজরুল নার্গিস বিদ্যানিকেতন দিয়ে এমপিভুক্ত হয়েছে। তার পাশাপাশি একটি চারতলা বিল্ডিং আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ ইউসুফ আবদুল্লাহ আহরণ করে দিয়েছেন। তার পাশাপাশি আমাদের দাবি এখানে একটি নজরুল গবেষণাগার, পাঠাগার এবং পিকনিক কর্নার এবং বিশ্ববিদ্যালয়, সাহিত্যিক বিশ্ববিদ্যালয় একটা করার আমাদের দাবি রয়েছে। সরকার যাতে এই দাবিগুলো আমাদের করে দেয় তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাব। আমি দীর্ঘ 2000 সাল থেকে নজরুলের সঙ্গীতের উপর কাজ করে আসছি এবং প্রতি বছর আমাদের যে জাতীয় প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমরা প্রতি বছর নজরুলের নাটক, নৃত্য এবং সঙ্গীত দায়িত্ব পালন করে আসছি এবং বহু অসংখ্য ছাত্রছাত্রী এই এই একাডেমি থেকে বের হয়েছে এবং বিভিন্ন শিল্পকলাগার একাডেমিতেও চান্স পেয়েছেন। এখন যে সমস্যাটা, দীর্ঘ 3 সাল থেকে এই দায়িত্ব পালন করে আসছি, আসলে দৌলতপুরের সঙ্গীতের বিষয়ে আসলে তেমন পরিবর্তন আসে নাই। এখানে সঙ্গীতের জন্য যে যে সরঞ্জাম দরকার, যে যে উপকরণের দরকার, সেটুকু আসলে এই নাই। যদিও এখন 3400 টাকা মুন্সিবাড়ির নার্গিসের প্রত্যেক বাড়িতে দেওয়া হয়েছে এবং এটা দখলও করা হয়েছে। এটার মধ্যে এখন নজরুল নিকেতনের চর্চা কেন্দ্র করা হয়েছে অস্থায়ীভাবে। এটা টিন শেডের ঘরে এখানে নজরুল প্রতি সপ্তাহে নজরুল চর্চা করা হয়। যদি স্থায়ীভাবে একটা বিল্ডিংয়ের ব্যবস্থা হয় তাইলে খুব ভালো হয়। কবি নজরুল মঞ্চ, এখানেই প্রতি বছরই নজরুল জন্ম জয়ন্তী পালন সহ সরকারি ও বেসরকারি উদ্যোগে নজরুল কেন্দ্রিক বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান হয়েছিল দৌলতপুরকে নজরুল সাহিত্যিক বিশ্ববিদ্যালয়ের একটি প্রস্তাব ছিল। আমি সভাপতি সাহেবের কাছে আমি অনুরোধ রাখে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নিজেই স্বীকার করেছিলেন এই কবিতৃত্ব দৌলতপুরে নার্গিসের নিকট লেখা চিঠির অংশ বিশেষ একমাত্র অন্তর্জনে জানে, তোমার জন্য আমার হৃদয়ে কত ক্ষত কি অসীম বেদনা, এই বেদনার আগুনে আমি নিজেই দগ্ধ হচ্ছি, তা দিয়ে তোমাকে কখনো দগ্ধ হতে দেয়নি, এই বেদনার
মেলিহান পরশ পানির যদি তুমি আমাকে না দিতে আমি অগ্নি পীড়া পাঠাতে পারতাম না, আমি ধূমকেতুর মতো বিস্ময় হয়ে অতি করতে পারতাম না। নজরুল চলে যাওয়ার পর নার্গিস দীর্ঘ ১৬ বছর তার অপেক্ষায় ছিলেন। তারপর নার্গিস আজিজুল হাকিম নামের এক কবিকে বিয়ে করেছিলেন। কবি নজরুল পরবর্তীতে ১৯২৪ সালের ২৫ এপ্রিল প্রমিলাকে বিয়ে করেন। বন্ধুরা, খানবাড়ির অনেকটা পাশেই এটিই হচ্ছে নার্গিসের নিজ বাড়ি, দৌলতপুর মুন্সিবাড়ি। এখানেই রয়েছে নার্গিস নজরুল বিদ্যানিকেতন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুকে দেখছেন, ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।